হয়েছে আর দেখি দেখি আর হচ্ছে আমার বেস্ট গিফট এটা হচ্ছে ফ্রম মাই মাম্মু তোমাকে খুলে আমি দেখাচ্ছি ও মাম্মু আমাকে কার্ড দিয়েছে নিজে হাতে বানিয়ে এখানে আবার লিখেছে আই লাভ ইউ মাম্মা এখানে লিখেছে আর এই হচ্ছে বার্থডে কেক বানিয়েছে একটা ব্যালুনস দিয়ে লিখেছে হ্যাপি বার্থডে মম ইটস মাই বেস্ট গিফট ফ্রম ইউ মাম্মা থ্যাংক ইউ মাম্মা লাভ ইউ মাম্মা হাই গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই তোমরা ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল সুনি রিউজ ওয়ার্ল্ড আজকে দেখো আমি আর মাম্মু বসে পড়েছি গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে সকালটা একটু অলস সকাল আমরা একটু লেট করে উঠেছি তারপর মাম্মুর অনলাইন ক্লাস হলো ক্লাস করলো মাম্মু তার মধ্যেই আমরা মানে আর একটা ক্লাস আছে তো তার মধ্যেই আমরা আর কি একটু বসে পড়েছি তোমাদের সাথে গল্প করতে আর আজকে আমার জন্য একটা বিশেষ দিন আমি তো ও আচ্ছা তো মাম্মু বলবে মাম্মুর কাছ থেকে শোনো হ্যাঁ আজকে টিউজডে তাই আজকে মায়ের বার্থডে ডেট ডেট হচ্ছে 25th January আর আর কিছু আর আজকে তোমরা নিশ্চয় এই ভিডিও প্রথমে দেখতে পাবে কালকে রাত্রিতে 12টার সময় আমি আমি পাপা আর মা মিলে কেক কেটেছি দেখো মাম্মু আমার বাড়িতে ক্যাপ পরে নিয়েছে হ্যাঁ এই যে সব মাম্মুর ইচ্ছাতে হয়েছে ওর প্ল্যানিং ছিল ও পাপার সাথে মিলে কেক নিয়ে এসছে কেক কাটিং করা হয়েছে রাত 12টার সময় তার আগে ও পড়া ঠড়া সব রেডি করে রেখেছিল যে কখন কেকটা কাটবে তো এটা আমার কাছে খুব বড় পাওনা যে আমার মাম্মা লাভ ইউ মাম্মা জানো আমি পাপাকে বলেছিলাম কি মার জন্য গিফট কিনতে কিন্তু বাবা কেনে পাপা গিফট কে দিয়ে ছোটদের দোকানে নিয়ে গেছে কিন্তু পাপা তোমাকে একটা গিফট দিয়েছে তো তোমাদের সাথে তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা তো এই স্পেশাল দিনটা আমরা অ্যাকচুয়ালি একটু বাইরে ঠাইরে খেতে যাই করি রেস্টুরেন্টে যাই বাট এই বছর আর বেরোচ্ছি না কোথাও সেইভাবে হ্যাঁ করোনার জন্য আর মামুকে নিয়ে প্রয়োজন ছাড়া বাইরে খুব একটা বেরোই না আমাদের তো বেরোইতেই হয় আমাদের স্কুল যাওয়া আছে ওর পাপা যেমন আজকে বাড়িতে নিয়ে স্কুল গিয়েছে আমি ছুটি নিয়েছি তো স্কুল এইগুলো তো আমাদের করতেই হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতেই হচ্ছে বাট যতটা সম্ভব আর কি ওকে সাবধানে রাখার চেষ্টা করি তো সেই জন্য বাইরে যাচ্ছি না ঘরেই একটু সামান্য আয়োজন বুড়ি হয়ে যাচ্ছে আর কি করবো বলো তো সেক্ষেত্রে খুব অল্প স্বল্প আয়োজন করা হয়েছে বাড়িতেই মা রান্না করছে আমার জন্য পায়েস টায়েস করে ঠাকুরকে দেবে তো এই চলছে এই পরিস্থিতিতে বার্থডে সেলিব্রেশন কিছুই হবে না হ্যাঁ তো আমার বার্থডের জন্য একটা স্পেশাল গিফট রয়েছে তো সেটা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি বাট আনবক্সিং করা হয়ে গিয়েছে বাট আমি এখন এখানে রেখেছি এই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ V23 তো এই ফোনটা আমাকে গিফট করেছে আমার বর তো এইটা এখন আনবক্সিং করা হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি যেদিন লঞ্চ করেছিল তা দুদিন পরেই আমি ওটা পেয়ে গিয়েছিলাম তো তো পরে আর কি আমি তোমাদের সাথে শেয়ার করব আর এর অনেক ফিচার্স আছে রিভিউ দেব তোমাদের আশা করি একটা ভিডিও মানে করবো এটা নিয়ে আমি তো খুব ভালো ফোনটা ভীষণ ভালো আর আমি খুব হ্যাপি আর গত বছরের বার্থডেটাও খুব ভালো কেটেছিল তার কারণ বলি ওই বছরে আমি স্কুলে ট্রান্সফার পেয়ে যাই কাছাকাছি আর আমাদের একটা খুব সুন্দর বাড়ি হয় তো এই দুটো গুড নিউজ ছিল এই বছর মানে ভালোই মোটামুটি চলছে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো তোমরা অনেক আশীর্বাদ করো বড়োরা আর যারা আমার বন্ধু সম ছিল তাদের তারা অনেক ভালোবাসা দিও যাতে এইভাবে আমরা ভালো থাকতে পারি আর আমিও সকলেই মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে যে ভগবান সবার ভালো করুন মঙ্গল করুন আর আমাদের এই পৃথিবী থেকে খারাপ জিনিসগুলোকে দূর করে দিন
তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকে জেঠু পূজা সেলিব্রেশন বলতে কিছুই না, ঘরোয়া খাওয়া দাওয়া এর জেঠুকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কিন্তু শেষ পর্যন্ত, হ্যাঁ মামু কিন্তু বলেছে তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিও দেখো, করো শেয়ার করো আর কমেন্ট করো, কিন্তু ভুলে যেও না কি বেল আইকনটা ক্লিক করতে। তার আগে তো সাবস্ক্রাইব করতে হবে না, তো সেটা কে বলবে? তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো তাহলে দেখতে থাকো, সাথে থেকো, পাশে থেকো বলি। ওকে টাটা। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি লাঞ্চ টাইমে টেবিলে। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, পোলাও, পাঁচ রকম ভাজা, তারপরে পনির, চিকেন, চাটনি, মিষ্টি, পায়েস, সব কিছু। আর মা যেটুকু সাজিয়ে দিয়েছে তাড়াহুড়োর মধ্যে, আমি জাস্ট মানে আমার মনটা জাস্ট ভরে গেছে দেখে। তো সব কিছু আমাদের পছন্দ মতো ছিল। আর মাম্মু ফ্রাইড রাইসটা অতটা ভালো খায় না, ও পোলাওটা সবচেয়ে বেশি ভালো খায়, ওর ফেভারিট এটা, তো মা ওর জন্য পোলাও করে দিয়েছিল। তো আজকে খাবারটাও ছিল অসাধারণ, সমস্ত রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। তো আজকের এই রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে। এই দেখো এখন 4টে বাজে, আমি আর মাম্মা এক জায়গায় যাচ্ছি। তো আমরা এখানে রেলগেট আটকে আছি, টুকটুকু করে যাচ্ছি। আমাদের সাথে আমার ফ্রেন্ডও আছে আর ওরও ফ্রেন্ড আছে, তো ওরাও যাচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি আমরা আজকে কোথায় যাচ্ছি। তো স্পেশাল ডেতে একটা স্পেশাল কাজে যাচ্ছি আমরা। চলো আমাদের সাথে, মাম্মা হাই করে দাও। হাই। আমরা এবার বহরমপুরের চুয়াপুর রেলগেট বেরোচ্ছি। দেখো সাইডে দেখতে পাচ্ছ তোমরা কাজ হচ্ছে, এটা হচ্ছে ওরাল পুলের কাজ চলছে। অ্যাকচুয়ালি রেলগেটে না ভীষণ জ্যাম হয়, ওইটাকে এড়ানোর জন্য এই ওরাল পুলটা রেডি হচ্ছে। তো আমরা এখান দিয়ে এবার যাব নবারুণ সমিতি বলে একটা জায়গায়। চলো গিয়ে দেখি আমরা আজকে কী করতে যাচ্ছি, তোমরা আমার সাথে থেকো। কিন্তু আই থিঙ্ক তোমরা কিন্তু দেখেই বুঝে গেছো এবার আমরা কোথায় এসেছি। এইবার এসেছি আমরা ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র। আজকেই ফার্স্ট মাম্মামকে ক্যারাটে ক্লাসে নিয়ে এলাম, অ্যাকচুয়ালি আজকে অ্যাডমিশন করালাম ওকে। তো ও আর এই যে ওর পেছনেই দুজনকে দেখছো, ওরা হচ্ছে ওর ফ্রেন্ড বিন্নি আর মধুজা। ভীষণ এক্সাইটেড ছিল ক্যারাটে শিখবে বলে। তো আজকে ভাবলাম যে আজকে আমার জন্য একটা স্পেশাল দিন, তো ওর জন্য যেন এটা একটা স্পেশাল দিন হয়ে থাকে। খুব ভালো লাগছিল আমাদের এখানে এসে, আর মাম্মামের এত অ্যাক্টিভনেস দেখেও আমার ভীষণ ভালো লাগছিল, ও করতে ভীষণ ইন্টারেস্ট পাচ্ছিল। তো ওকে তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো যাতে ও ভালো করে শিখতে পারে।